হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন বিশ্ববাসী শোনো আল্লাহ তাআলা আসমানকে বানিয়েছেন কোন শব্দ দিয়ে আসমানকে বলেছেন আসমান তুমি হয়ে যাও তো আসমান অটোমেটিক হয়ে গেল জমিনকে বললেন জমিন হয়ে যাও তো জমিন অটোমেটিক হয়ে গেছে চাঁদ সিতারার সকল সৃষ্টি আল্লাহ পাক বলেছেন হও তো হয়ে গেল সমুদ্রে আল্লাহ বলেছেন সমুদ্র হয়ে যাও অটোমেটিক সমুদ্র হয়ে গেছে নদী নালা খাল বিল যা কিছু দেখেন সব কিছুকে আল্লাহ কোন শব্দ দিয়ে বানিয়েছেন قال الله كن فكان الله বলেছেন হও তো হয়ে গেছে কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন خلق الله اربعة اشياء بيديه আল্লাহ পাক চারটা জিনিসকে কোন শব্দ দিয়া বানান নাই চারটা জিনিসের এক নাম্বার আরশে আযীম দ্বিতীয় নাম্বার ওয়াল কলম অর্থাৎ যে কলম দিয়ে লৌহে মাহফুজ লিপিবদ্ধ করা হয়েছে ওই কলমকে আল্লাহ কোন শব্দ দিয়া বানাননি তিন নাম্বার জান্নাতে আদান চার নাম্বার ওরে মানব জাতি রে আল্লাহ পাক তোমাকে কোন শব্দ দিয়া বানাননি বরং আল্লাহ পাক সূরা সাদের ৭৫ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন শুনো ওরে মানব জাতি আমি আল্লাহ তোমাকে কোন শব্দ দিয়া বানাইনি জমিন আসমানকে কোন শব্দ দিয়া বানাইলাম আমি আল্লাহ সব সৃষ্টিকে কোন শব্দ দিয়া বানিয়েছি তোমার চেয়ে শক্তি বেশি বাঘসিংহ কিন্তু কোন দিয়া বানানো তোমার চেয়ে কণ্ঠ সুন্দর কোকিলের কিন্তু কোন শব্দ দিয়া বানানো তোমার চেয়ে সুন্দর কালার ফুলের কিন্তু কোন শব্দ দিয়ে বানিয়েছে কিন্তু মানব জাতি রে আমি আল্লাহ তোমাকে বড় আদর আর যত্ন করে খলাক তো বিয়া দাইয়া বড় যত্ন করে আমি আল্লাহ আমার কুদরতে হাত দিয়া তোমাদের বানিয়েছি অর্থাৎ সকল সৃষ্টি যত বড় হোক না কেন যত সুন্দর হোক না কেন শক্তিশালী হোক না কেন ও মানব জাতি তোমার চেয়ে সম্মানের দিক থেকে তারা কখনো সামনে এগোতে পারবে না কখনো তারা সে সম্মান পাবে না ইবনে কাসির খুলেন খণ্ড ৫ পৃষ্ঠা ৯৫ তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে একদিন ফেরেশতারা এসে বলেন আল্লাহ ইন্নাকা আতাইতা বানি আদম আদ-দুনিয়া ইয়াকুলুন ওয়ায়াতামাত্তাউন ওয়ালাম তুতিনা দালিক ও আল্লাহ আপনি তো আদম সন্তানকে বানালেন পুরা দুনিয়ার সবকিছু দিলেন তারা খাচ্ছে ঘুমাচ্ছে পানাহার করছে উপভোগ করছে ওয়ালাম তুতিনা দালিক কিন্তু আমাদের তো আপনি কিচ্ছু দিলেন না আল্লাহ এই যে জান্নাত দেখতে পাচ্ছেন আমরা যে জান্নাত দেখছি এই যে আল্লাহ না হাদিহি না আকুলু মিনহা ওয়া নাশরাব আল্লাহ এই জান্নাতকে আমাদেরকে দিয়ে দেন আমরা খাবো পানাহার করব এই জান্নাতে আমরা উপভোগ করব আল্লাহ পাক বলেন হে ফেরেশতা শোনো আমার আদম বান্দাদেরকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি আর আমি তাদের যে সম্মান দিয়েছি শোনো ওয়া ইজ্জাতি ওয়া জালালি লা আজালু সালিয়া যুররিয়াতা মান খালাকতু বিয়াদাইয়া কামান কুলতু লাহু কুন ফাকান শোনো আমার যেই বান্দা আদমকে আমি সৃষ্টি করেছি আমি আল্লাহ তাদের হাত দিয়ে বানিয়েছি তোমাদেরকে কোন দিয়ে বানিয়েছি ও ফেরেশতা আমার বান্দাদের মানব জাতিকে যেই সম্মান দিয়েছি আমার ইজ্জত আর জালালিয়াতের কসম ওই সম্মান ফেরেশতা তোমাদেরকে আমি আল্লাহ কোশ্চেন কালেও দেব না তার মানে মানব জাতির সম্মান ফেরেশতার চেয়েও বেশি সুবহানাল্লাহ কমেন না মানব জাতির সম্মান ফেরেশতার চেয়েও বেশি এ সম্পর্কে আলোচনা করতে গেলে দীর্ঘ টাইমের দরকার কিন্তু আমি বুঝাতে চাই যে কথা মানব জাতিকে আল্লাহ পাক সবচাইতে দামি করে বানালেন আশরাফুল মাখলুকাত আর অন্যান্য সৃষ্টি জগৎকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত বানান নাই নদীকে আল্লাহ পাক শ্রেষ্ঠ বানান নাই আসমান জমিনকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দেন নাই মানব তোমাকে দিয়েছেন কিন্তু মানব জাতি শুনো ওই আসমানের দিকে তাকাও ওই জমিনটার দিকে তাকাও নদীর কলতানের দিকে তুমি একটু তাকাও পাহাড়ের দিকে তাকাও বাতাসের দিকে খেয়াল করো
সমস্ত সৃষ্টির দিকে তোমরা খেয়াল করো, আমি আল্লাহ তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়া আমি পৃথিবীতে পাঠাই নাই, এত দা সত্ত্বেও তারা ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াত ওয়ামা ফিল আরদ, আসমান জমিনে যত সৃষ্টি তোমরা দেখো আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব তাদেরকে দিলাম না। এরপরও তারা চব্বিশ ঘন্টা তার মাওলাকে ডাকে, ও দুনিয়ার মানুষরে ওই আসমানের দিকে তাকাও, খুঁটিবিহীন আসমান দাঁড়িয়ে আছে, ওটা তো শুধু দাঁড়ায় থাকে না, ওটাই তো তার তসবি জপা, মানুষের তসবি জবান দিয়ে আল্লাহ আল্লাহ এটাই তসবি, আর আসমান দাঁড়িয়ে যে আছে এটাই তার তসবি, জমিন যে বিস্তৃত হয়ে পড়ে আছে এটাই তার তসবি। তোমরা যে পাখির কুনটুনটুন আওয়াজ শোনো, ওই পাখি যে শুধু আওয়াজ দেয় বিষয়টা এমন না, বরং টুনটুন পাখি যে টুনটুন করে, যার সে হার দম বগু ইয়াদ আল্লাহ হো নগু ইয়াদ টুনটুনা টুনটুন না টুটো, টুনটুন পাখির টুনটুন শব্দ ওটা তো টুনটুন করে না, ও তার নিজের ভাষায় তো বলে আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ, নদের কলতান যে তোমরা শোনো ওটাই তো তার জিকির তার তসবি, বাতাসের যে শোষ আওয়াজ শুনতে পাও এটাই হলো বাতাসের তসবি, বুঝাতে চাই অনুত্তম সৃষ্টি জগৎ আল্লাহর চব্বিশ ঘন্টা তসবি জপে, কিন্তু সৃষ্টির সেরা জীব মানুষরে তোমার কি হলো, তুমি সৃষ্টির সেরা হওয়ার পরও তুমি আল্লাহকে ডাকো না, আল্লাহর এবাদত করার তোমার টাইম হলো না, এজন্য আল্লাহ পাক আফসোস করে বলেন বিকল করিম, আল্লাহ পাক বলেন কিরে মানব জাতি আমি আল্লাহ থেকে তোমাকে কে ধোকা দিয়ে বিচ্ছিন্ন করে দিল বলো, আমি আল্লাহ পাক আলাম না যে আল্লাহু আইনাইন ওয়ালিসান ওয়া শাফাতাইন, কোন জিনিসটি দেয়নি আমি তোমার, দেখার জন্য চক্ষু দিলাম, ধরার জন্য হাত দিলাম, চলার জন্য পা দিলাম, শোনার জন্য কান দিলাম, ও আমার বান্দা কোন জিনিস অস্বীকার করতে পারবে, ফাবি আইয়ে আলা ইরব্বিকুমা তুকাজ্জিবান, কোন নিয়ামত অস্বীকার করতে পারবে, সব কিছুই তো আমি আল্লাহ দিলাম, তাহলে তুমি আমি আল্লাহকে কেন স্মরণ করো না। এজন্য আল্লাহ মানব জাতির কাছে চেয়েছেন, তো অন্যান্য সৃষ্টি জগৎ তো উত্তম শ্রেষ্ঠ সৃষ্টি নয়, তোমরা যেহেতু মানব জাতি সৃষ্টির সেরা, এজন্য আমি আল্লাহ পাক তোমাদের কাছ থেকে চাওয়া ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবা, এটা আল্লাহর চাওয়া।